মাঝে মাঝে আমার কপাল পোড়াকে নিয়ে টেনশন হয়, ছেলেটা কোথায় যে গেল। আমি যে এখানে পিঙ্কির সাথে দেখা করবো বলে আসছি, পাপা জানলে কিন্তু মেরে ফেলবে আমাকে। আজকে মনে হয় বহুত দেরি করে ফেলেছি, বাসায় গেলে আমাকে মারবে মনে হয়। আমি এখন বাসায় যাই। পাপা, ও পাপা, খেতে পেয়েছে, খেতে দাও। আজকে তুই কোথায় গিয়েছিলি এত দেরি করে এসেছ যে? না পাপা, বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম। তোমার মতলব কি আমি বুঝি না? বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলে বলো, সত্যি করে তুমি কি করতে গিয়েছিলে? আমি যে পিঙ্কির সাথে দেখা করতে গেছিলাম এটা ঘরে জানলে কিন্তু মেরে ফেলবে। এখন যে আমি কি করি। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? কি ফুসুর ফুসুর করছিস? খেতে দাও পাপা, খেতে দাও। আজকে তোকে জানাবেন খাওয়া খাওয়াই দেবো। ওরে বাবা রে, আজকে তোকে মেরে ফেলবো। ওরে বাবা রে, আজকে আমাকে মেরে ফেলে দিল রে। শুধু শুধু পিঙ্কির সাথে দেখা করতে গিয়ে আজকে মের খেয়েছি। মার খেয়েছে তাতে কি হয়েছে? আবার দেখা করবো পিঙ্কির সাথে? লাইফে তো আমি ঘরে থাকতেই পারি না। আসে বন্ধু, পিঙ্কির সাথে দেখা করতে যাই।